আপনার ড্রাইভিং লাইসেন্স মোবাইল নাম্বার তো রেজিস্টার নাই, আধার কার্ড মোবাইল নাম্বার তো রেজিস্টার নাই, কিন্তু আপনার আধার কার্ড ডাউনলোড করে পড়া নাই, বা আপনার আরসি খন যদি আপনার মোবাইল নাম্বার তো রেজিস্টার না থাকে তেনতে কিন্তু আপনার আরসি বুক খন কিন্তু ডাউনলোড করে বানো আরে, কিন্তু আজি এইটু পোর্টালের যোগেদি কিন্তু অতি সহজতে আপনি এক মিনিটের ভিতরে আপনার আরসি বুক নাই বা আধার কার্ড নাই বা ভোটার আই কার্ড নাই বা পেন কার্ড গোটেই কিন্তু কিন্তু ডাউনলোড করে পারিব। সো কেন ডাউনলোড করে পারিব, কি প্রসেস আর এইখান ওয়েবসাইটত আপনি কিমানখিনি সার্ভিস হবো আজি এইখান ভিডিওত আমি আলোচনা করিম। সো ইয়েতে চাব পাই আছে অল ইন ওয়ান ফাইন পোর্টাল বলে যে দিয়েছে, ইয়াতে আপনি লগ ইন আমার আইডি পাসওয়ার্ড আছে, সো ইয়াতে লগ ইনত ক্লিক করে দিয়ে ফেলাই, ইয়াতে ইমেল আইডি নাইবা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ফেলাই সাইন ইনত ক্লিক করিম। তো সাইন ইনত ক্লিক করার লগে লগে ঠিক এনেকুৱা ধরনের পোর্টাল খন আপনার খুল খাব, ড্যাশবোর্ড খন ইয়াতে আপনি চাব পারিব, ইয়াত পুরা আপনি কন্টাক্ট করে পেলায় আপনি কিন্তু বহুত খিনি কাম করে পারিব, মই আপনার পারো দেখাই দিয়েছো। সো ইয়াতে আমি এখন পপআপ খুল খাব, পপআপ খন আমি ক্লিক করে দিয়ে দিম, সো ক্লিক করে দেওয়ার লগে লগে ইয়াতে আপনি চাব পারিব ড্যাশবোর্ডত ইয়াতে অল ইন ওয়ান পোর্টাল দিয়ে আছে, তার নিচে ড্যাশবোর্ড দিয়ে আছে সোফালে, তো সোফালে আপনি ইয়াতে এখন চাব পারিব হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে আছে, তারপর ইনস্ট্যান্ট ডিএল পিডিএফ দিয়ে আছে, সো ইয়াতে ইনস্ট্যান্ট পিডিএফ কিন্তু আপনি ইয়ার পর ডাউনলোড করে পড়ব, ড্রাইভিং লাইসেন্স আপনার আরসি বুক জব কার্ড আর আপনার চেসিস নাম্বার বা ডিএল বা আপনার ডিএল নাম্বার খন যদি হেরাই গেছে তথাপিও আপনি ইয়ার পর কিন্তু আপনি কিন্তু পিডিএফ খন ডাউনলোড করে পড়ব। সো তার পিছত আপনি ইয়াতে আয়ুষ্মান কার্ড নাইবা আধার কার্ড নাইবা জব কার্ড নাইবা পেন কার্ড, আপনার পেন কার্ড খন যদি হেরাই গেছে নাইবা আপনার পেন কার্ডের নাম্বারটা যদি আপনি পাহরি গেছে বা হেরাই গেছে কিন্তু আপনি ইয়ার পর কিন্তু ওলাইব পারিব। সো এইখান ভিডিও কোনো ধরনের কোনো প্রমোশন নহয়, মই এখন ভিডিও নিজে বনাই আছো, সো এইখান ওয়েবসাইটের পর মই নিজে স্যাটিসফাইড হয়ে পেলাই কিন্তু মই এখন ভিডিও বনাই আছো। সো ইয়াতে আপনি কি করব চাব পারিব আরসি বুক পিডিএফ যে দিয়ে আছে, ইয়াতে মই অলরেডি কিন্তু বহুত কেইখন আরসি ইয়ার পর কিন্তু ডাউনলোড করেছিলো, সো ইয়াতে মই আপনার এক্সাম্পল হিসাবে ইয়াতে গোটেইখিনি কিন্তু দেখাই দিয়ে আছো। সো ইয়াতে চাব পারিব মই ইয়াতে 100 প্লাসেস ইয়াতে কিন্তু মই আরসি বুক ডাউনলোড করেছিলো আর মোর কাস্টমারক মই প্রোভাইড করেছিলো। সো আপনি অনলাইন কিন্তু আরসি খন ডাউনলোড করবলৈ যাওঁতে আপনার কিন্তু 150 মান নাইবা 200 এর নিচিনা পেমেন্ট করিব লাগে, কিন্তু ইয়াতে মাত্র আপনি ইয়াত কোনো 15 টাকা দিবলে কিন্তু আপনি ইয়াতে আরসি বুক খন ডাউনলোড করে পারিব। সো ইয়াতে আপনি চাব পারিব যে ফাইন চেঞ্জেস নাম্বার, আপনার চেঞ্জেস নাম্বার যদি আপনি পাহৰি যায় তেন্তে ইয়ার পর ওলাব পারিব, বা অরিজিনাল ভোটার আইডি পিডিএফ ইয়ার পর ওলাব পারিব, ইনস্ট্যান্ট ভোটার আইডি পিডিএফ ওলাব পারিব, আর ইয়াতে বহুত কিছু কিছু অপশন দিয়ে আছে, পিডিএফ এর প্রয়োজন হয় বা ডকুমেন্টসের প্রয়োজন হয়, সো গোটেই খিনি কিন্তু আমার এইখান ওয়েবসাইট কিন্তু দিয়ে আছে। সো এইখান ওয়েবসাইট কিন্তু আপনি কেন পাব বা কত পাব এইখান ভিডিও ডিসক্রিপশনত কিন্তু এখন লিঙ্ক দিয়ে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নাইবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে, তাত আপনি জয়েন করে পেলাই কিন্তু তাত আপনি আমাক মেসেজ করিব পারিব, তারপর আপনার ডকুমেন্টস খিনি লওয়া হব, ডকুমেন্টস খিনি লওয়ার হওয়ার পিছত আপনি একটা পেমেন্ট করিব লাগিব আইডির কারণে। সো পেমেন্টটি কি হয় আর কি টাকা হয় বাৰু আপনাক হোয়াটসঅ্যাপ জনাই দিয়া হব, এতে মই আপনাক জনাই নিদিম সো কি টাকার প্রয়োজন, সো অতি লো প্রাইসত আপনার কিন্তু এইটো আইডি দিয়া হব। সো এইটো আইডিত কিন্তু বহুত বেনিফিট আছে, ইয়ার পর কিন্তু আপনি মান্থলি 4,000-5,000 টাকা কিন্তু ইজিলি আপনি ইনকাম করিব পারিব। সো কেনেকৈ আর কি প্রসেস আর ইয়াতে আপনার ক্যাশব্যাক কিমান আছে বা নাই বা আপনি কেনেকৈ ওয়ালেট রিচার্জ করব, সো গোটেইখিনি কিন্তু আজ এইখান ভিডিওত মই আলোচনা করিম বা দেখাই দিম। সো ইয়াতে আপনি ড্যাশবোর্ডত ক্লিক করে দিলো, সো ড্যাশবোর্ডত ক্লিক করে দিয়ার পিছত মই ইয়াতে আপনার দেখাবলৈ আহিলো আমার আসাম সি সি ডিএল ইউটিউব চ্যানেলখন অলরেডি কিন্তু 2-3 আরসি রিলেটেড ভিডিও দিয়ে আছে, যদি এতিয়ালৈকে চোৱা নাই তুমি চাব পাৰে, ইয়াতে চাব পাৰিব অনলাইন আরসি কেনেকৈ ডাউনলোড কৰিব পাৰি, ইয়াতে কিন্তু এখন ভিডিও দিয়া আছে 10 মাহ মান আগত দিয়া আছিল এখন ভিডিও, ইয়াতে 20,000 মান প্লাস ভিউজ হৈ আহিছে, তাৰপিছত আরসি ফ্ৰ আপুনি কিন্তু কেনেকৈ ফাইনেন্সৰ নামটো ৰিমুভ কৰিব পাৰিব সেইটো ভিডিও দিয়া আছে, নাইবা আপুনি ড্রাইভিং লাইসেন্স কেনেকৈ অনলাইন এপ্লিকেশন কৰিব পাৰিব গোটেইখিনি প্ৰচেছৰ ভিডিও কিন্তু আমাৰ এইখন ইউটিউব চেনেলত দিয়া আছে, যদি চোৱা নাই লিংক ইন দ্য ডিসক্রিপশন আপুনি বা আই বাটনত লিংক আছে তাত আপুনি ক্লিক কৰিব লাগিব কিন্তু চাব পাৰিব। সো ইয়াতে আমি আহিলো আকৌ আমাৰ ইউটিউব মেইন পোর্টাললৈ, সো মই ইয়াতে আপোনাক এটা এক্সাম্পল হিচাপে দেখুৱাবলৈ আহিলো, ইয়াৰ পৰা যে মই আরসি খন ডাউনলোড কৰিছিলো, সো আপুনি যিমানখিনি আরসি ডাউনলোড কৰিব আপোনাৰ পোর্টালত বা আপোনাৰ আইডি পাসওয়ার্ড কোনখিনি গোটেইখিনি কিন্তু সেভ হৈ থাকিব, সো যেতিয়া আপোনাৰ মন বিচাৰিব যে আপুনি ডাউনলোড কৰিব সো তেতিয়াই আপুনি ডাউনলোড কৰিব পাৰিব, সো যিমানখিনি আপুনি ডাটা আছে সেই ডাটাখিনি গোটেইখিনি কিন্তু ওয়েবসাইটত কোনো সেভ কৰাই থাকিব, সো এইটো আপোনাৰ কেতিয়াও হেৰাই নযায়। সো তারপর আপনি ইয়াতে নিচত আহিব, নিচত আহিলে আপনি ইয়াতে চাব পাৰিব, সো ইয়াত কোনো আনলিমিটেড সার্ভিসেস দিয়া আছে, সো মই ইয়াত আকৌ আপোনাক এটা মোৰ ইউটিউব চেনেলত আপোনাক এটা
ভিডিও দেখাই দিয়েছো সো ড্রাইভিং লাইসেন্স যে আছে সো ড্রাইভিং লাইসেন্স কিন্তু অনলাইন প্রসেস টু কিন্তু অলপ ব্লেক ধরনের আছে সো আগত কেনে আপনি অনলাইন ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে পারিছিল এইখান ভিডিও কিন্তু আমার এইখান ইউটিউব চ্যানেল দিয়ে আছে যদি চোৱা নাই এইখান আগত ভিডিওর প্রসেস সো 2023 চনত কেনে আপনি ড্রাইভিং লাইসেন্স কোন ডাউনলোড করে পারিব এতে কিন্তু ভিডিওটি দিয়ে আছে নাইবা মই আই বটনত লিংক দিয়ে দিছো এই ভিডিওটি কিন্তু আপনি চাই পেলাই কিন্তু ডাউনলোড করে পারিব সো ফ্রিলি কিন্তু আপনি ডাউনলোড করার পিছত আপনার আধার কার্ড বা নাইবা আপনার ড্রাইভিং লাইসেন্সের যেটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটির কিন্তু প্রয়োজন হয়েছিল সেই মোবাইল নাম্বারটির ওটিপি দিয়ে দেওয়ার পিছত কিন্তু হ্যাঁ আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সখন ডাউনলোড করে পারিছে কিন্তু এতিয়া কি হয়েছে এইটি ওয়েবসাইটের পর কিন্তু আপনি কিন্তু কোনো ধরনের মোবাইল ওটিপি নোহোৱা হয়ে কিন্তু আপনি ডাইরেক্টলি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে পারিব সো মই ফর এক্সাম্পল হিসেবে এতে কিন্তু আপনার দেখাই দিলো সো ড্রাইভিং লাইসেন্স কেনকে ডাউনলোড করব পরিবহন সেবাত আহি পেলাই কিন্তু ইয়াতে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স ক্লিক করে দিয়ে ফেলাই আপনার এপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে ফেলাই কিন্তু ইয়াতে আপনার ড্রাইভিং লাইসেন্স কোন ডাউনলোড করব লাগে সো ইয়াতে আমার ওয়েবসাইট যখন আছে এইখান ওয়েবসাইট কিন্তু আপনার কোনো ধরনের কোনো এপ্লিকেশন নাম্বার নোহা হয় কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে পারিব সো কেনে কই আর কি প্রসেস এখানে বারো থ্রু মই আপনার এক্সপ্লেইন করেছো সো ইয়াতে আপনি চাব পারিব মই কিন্তু ইয়াতে তিনিখন ড্রাইভিং লাইসেন্স কিন্তু অলরেডি ডাউনলোড করে দিছো সো এটা ইয়াতে হয়ে গেল আর দুটা পেন্ডিং আছে সো ইয়াতে ডাউনলোড পিডিএফ মই বারো ক্লিক করে দিলো সো ইয়াতে আপনি চাব পারিব যে ইয়াতে ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান ইউনিয়ন ড্রাইভিং লাইসেন্স কিন্তু ইয়াতে আহিছে আর এইখান ড্রাইভিং লাইসেন্স আমার ধুবুরী ডিস্ট্রিক্টর হয় ঠিক এনেকুয়া ধরনের হয় সো ঠিক এনেকে কিন্তু আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার কাস্টমারক আপনি কিন্তু প্রোভাইড করে পারিব সো মই আকৌ আপোনালোকক কৈ আছো এইখন ভিডিও কোনো ধৰণৰ কোনো প্ৰমোশ্যন নহয় সো ইয়াতে ৱালেটত ক্লিক কৰাৰ পিছত আপুনি ৱালেটত কেনেকৈ বেলেঞ্চ এড কৰিব এইখিনি প্ৰচেছ মই বাৰু আপোনাক দেখুৱাই দি দিলোঁ সো এইখিনি আপুনি বেলেঞ্চত এড মানত ক্লিক কৰি পেলাই ইয়াতে আপুনি কিন্তু ইউ পি আই ফোন পে' গুগল পে' গোটেইখিনি দি পেলাই কিউ আৰ ক'ড স্কেন কৰি পেলাই কিন্তু ইয়াতে আপুনি পে'মেণ্ট কৰিব পাৰিব সো মই ইয়াতে আপোনাক ফৰ এক্সাম্পল হিচাপে দেখুৱাৰ কাৰণে ইয়াতে দি দিলোঁ ইয়াতে মই বেক হৈ আহিলোঁ পেমেণ্টটো ফেইল হৈ গ'ল সো ইয়াতে অলৰেডি কিন্তু মোৰ ৱালেটত বেলেঞ্চ আছে ইয়াতে আপুনি মোৰ চাব পাৰে হয়তো সো মই আকৌ ইয়াতে ডেশবৰ্ডত ক্লিক কৰি দিলোঁ সো এইখন ৱেবছাইটত মই আকৌ আপোনালোকক কৈ আছোঁ কোনো ধৰণৰ কোনো প্ৰমোশ্যন ভিডিঅ' নহয় আপোনাৰ যদি ইচ্ছুক হয় বা নাইবা আপোনাৰ যদি প্ৰয়োজন হয় বা আপোনাৰ কাষ্টমাৰ যদি আপোনাৰ ওচৰত আহে যে আপোনাৰ ড্ৰাইভিং লাইচেন্সৰ মোবাইল নম্বৰটো হেৰুৱাই গৈছে কিন্তু ড্ৰাইভিং লাইচেন্সখন ডাউনলোড কৰিব লাগে বা আৰ চি বুকখন ডাউনলোড কৰিব লাগে তো তেন্তে নাইবা আপোনাৰ ভোটাৰ আই কাৰ্ডখন হেৰুৱাই গৈছে ভোটাৰ আই কাৰ্ডখন ডাউনলোড কৰিব লাগে বা বনাব লাগে চ' এইটো পৰ্টেলৰ কিন্তু আপোনাৰ খুবেই প্ৰয়োজন হ'ব সেইকাৰণে মই কিন্তু আপোনালোকক ৰিকুৱেষ্ট কৰিম আপুনি অতি সোনকালে আমাৰ এইখন ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যন এইখন হোৱাটছএপ চেনেলৰ লিংক আৰু এইখন অকল চি চি ভি এল এতিয়ালৈকে আমাৰ এইখন চেনেলত মেম্বাৰশ্বিপ জইন কৰা নাই পাৰ্চনেল মেম্বাৰশ্বিপ জইন কৰা নাই অতি সোনকালে জইন কৰক মাত্ৰ 159ত আপুনি পাৰ মান্থত আপুনি জইন কৰি পেলাই বেষ্ট বেষ্ট ভিডিঅ' কিছু আছে মেম্বাৰশ্বিপৰ কাৰণে চ' এইখন ভিডিঅ' কিন্তু অকল মেম্বাৰশ্বিপৰ কাৰণে কিন্তু পাব্লিক কৰা হয় ছাবস্ক্ৰাইবাৰৰ কাৰণে নহয় চ' মেম্বাৰশ্বিপ যদি জইন কৰা নাই তেন্তে মেম্বাৰশ্বিপ জইন কৰি লৈ ল'ব সো আশা করো আজির এখন ভিডিওত মই আপোনালোকক ভালদৰে বুজাবলৈ সক্ষম হৈছো যদি আজির এখন ভিডিও আপুনি চাই পেলাই ভাল পাইছে তেন্তে অৱশ্যে লাইক কৰিব কিবা প্ৰব্লেম পালে নিশ্চয় কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব থেংক ইউ সো মাছ